মাতৃভূমির নিরাপত্তার লাই যেহেন হুমকি মোকাবেলাত সেনাবাহিনী সক্ষম এবং প্রচলিত অথবা অপ্রচলিত যেহেন হুমকির জবাব দিবার লাই সবসময় প্রস্তুত বলি হইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। ডিসেম্বর 3 তারিখ বৃহস্পতিবার বেইনা বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন রামু সেনানিবাসর সারিগান ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যতেই এসব কথা হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের প্রতি জোর দিয়েছেন, তবে আমাদের বিস্ময়কর এই উন্নয়নের ধারাকে যে কোনো বহিঃশত্রুর আক্রান্ত বা বাধাগ্রস্ত করলে অথবা করতে চাইলে তার রুখে দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের মাতৃভূমির নিরাপত্তার জন্য যে কোনো হুমকি মোকাবেলা আমরা সক্ষম, প্রচলিত কিংবা অপ্রচলিত যে কোনো হুমকির জবাব দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। এ সময়তে আরো হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়িবার স্বপ্ন এখন বাস্তবতা। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এই দুটি নাম একে অপরের সমর্থক। আমরা অত্যন্ত গর্বিত যে মুজিব বর্ষের এই মহেন্দ্রক্ষণে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা আজ একটি বাস্তবতা। আর এই স্বপ্নের বাস্তবায়ন ঘটছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। একই সাথে সার্বিকভাবে করোনা মোকাবেলার হাজত বেগর ত্যাগ দেশপ্রেম ও বলিষ্ঠ ভূমিকার হতা তুলে ধরতে হয়। সঠিক পরিকল্পনা, শৃঙ্খলা ও নিরলস পরিশ্রমের কারণে করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আজ সর্বমহলে প্রশংসিত। সার্বিকভাবে করোনা মোকাবেলায় সেনাবাহিনীর সকল সদস্যদের আত্মত্যাগ দেশপ্রেম ও বলিষ্ঠ ভূমিকার জন্য সেনা প্রধান হিসেবে আমি অত্যন্ত গর্বিত। এর আগে সেনাবাহিনীর উগ্র চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করিয়ে সেনাবাহিনীর প্রধানরে সালাম প্রদান করে। পরে রামু সেনানিবাসরে পূর্ণাঙ্গ সেনানিবাস প্রতিষ্ঠার আরকান দাফ হিসাবে সারিগান ইউনিটের পতাকা উত্তোলন করে। এই সারিগান ইউনিটের স্টেশন সদর দপ্তর রামু, স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি রামু, সিএমএইচ রামু এবং 10 ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট। এসময় সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদবীর সেনা সদস্য উপস্থিত আছিল। এহসানুল কুতুবি, সি প্লাস টিভি, কক্সবাজার।